কেটেছিল সাগর থেকে উপনির্বাচনের সময়। তৃণমূলের প্রার্থী বাছাইয়ের পর পীরজাদা তহা সিদ্দিককে বলতে শোনা গিয়েছিল যে 99% মানুষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায় হলে সাগর দিঘিতে এই প্রার্থী নির্বাচন করতেন না। সাগর দিঘির উপনির্বাচনে প্রার্থী নির্বাচন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তহার এই মন্তব্যের পরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। সোমবার 5ই জুন হুগলিতে দলীয় কর্মসূচিতে গিয়ে তহা সিদ্দিকের সঙ্গে দেখা করেন অভিষেক। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। জাঙ্গিপাড়ার প্রয়াত পীর আবু বকর সিদ্দিকি মাজার পরিদর্শনে যান অভিষেক। এরপর ফুরফুরা শরীফ পরিদর্শনেও যান অভিষেক। সেখানে ফুরফুরা শরীফ উচ্চ পদস্থ নেতৃত্বের সঙ্গে অভিষেকের দীর্ঘক্ষণ বৈঠক হয়। তহার সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে আসেন অভিষেক। তিনি বলেন যে আমি কিছু বলবো না, তহা সিদ্দিকি সাহেব যা বলার বলবেন। এখানে প্রায় 5-6 বছর পরে এলাম। এখানে এলে নিশ্চিতভাবে আলাদা একটা শক্তির সঞ্চার হয়, লড়াইয়ের একটা মানসিকতা পাওয়া যায়। আগামী দিনে সেই মানসিকতা নিয়ে আমরা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে লড়াই করব। শুনবো অভিষেক কি বলেছেন। অনেকদিন সময় হয়েছে, 7-8 বছর আসা হয়নি, 7-8 বছর ঠিক না, 5-6 বছর আসা হয়নি, 6-7 বছর আগেও আমি এসেছি এখানে। সুতরাং এখানে এলে নিশ্চিতভাবে একটা আলাদা শক্তির সঞ্চার হয় এবং লড়াই করার একটা নতুন মানসিকতা যেই আসুক সে পায়। নতুন শক্তির সঞ্চার করে আগামী দিন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করতে আরো দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই মাটি থেকে ফিরে যাচ্ছে। দাদা, ফুরফুরা কি ধরতি সে আপকে সম্প্রীতি কা বার্তা দেনা চাহ রহে হ্যায়? বিলকুল দেনা চাহ রহে হ্যায়। আর বাকি জো ভি আপকা সওয়াল হ্যায়, তোহা সাহেব ইয়াহ পে হ্যায়, ও আপকা সারে সওয়াল কা জবাব দে দেঙ্গে। আপকা ইয়ে দাদা যাত্রা সুপার হিট হো রহা হ্যায়, রাহুল গান্ধী সে ভি ভারত জোড় ক্যা কহেঙ্গে? আপ লোগ কা প্যার হ্যায়, আশীর্বাদ হ্যায়, জনতা কা প্যার হ্যায়, আশীর্বাদ হ্যায়। যাত্রা তবি হিট হোতি হ্যায় জব জনতা প্যার করতি হ্যায়। अब जब तक का प्यार आशीर्वाद मिल रहा है तो यात्रा चल रही है। आज 40 दिन पूर्ण हो रहा है, 9 बजे आरो प्राय दो सप्ताह एखो चल 15 दिन ऊपर चल रही है। সুতরাং দেখা যাক, যেখানে যাচ্ছি মানুষের আশীর্বাদ যেভাবে মানুষ সমর্থন করেছে, আমি বাংলার প্রত্যেকটা মানুষের কাছে এই গরমে যারা বাড়ির বাইরে বেরিয়ে এসে আমাদের অকৃত্রিম ভালোবাসা স্নেহ এবং তাদের ভালোবাসার পরশে সমৃদ্ধ করেছে, আমি বাংলার প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ। অন্যদিকে তহা সিদ্দিকি বলেন যে মানুষের সঙ্গে, মানুষের জন্য যারা কাজ করবেন তাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব। মানুষের যারা মানুষকে ধোকা দেবে তাদের সঙ্গে আমরা নেই। সাগর দিঘি উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বাছাই নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়ে শাসক দল। ফল প্রকাশের পর সংখ্যালঘুরা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এই দাবি ওঠে। ফুরফুরা শরীফের সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়েছে এই অভিযোগও ওঠে। সেই ক্ষতে প্রলেপ দিতেই কি তহার সঙ্গে জরুরি বৈঠক অভিষেকের? প্রশ্ন উঠতে শুরু করেছে। অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তক বাংলাকে। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।